বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় $40 বিলিয়ন বিনিয়োগ করলে প্রবৃদ্ধি বাড়বে অন্তত 3%, আর বড় বদল আসবে কর্মসংস্থান এবং বৈদেশিক বাণিজ্যের দিকেও, যা স্বস্তি দেবে এলডিসি পরবর্তী চ্যালেঞ্জগুলো উত্তরণে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সুবিধা নিতে প্রকল্প বাস্তবায়নের সাথে সাথে বাড়াতে হবে বৈশ্বিক যোগাযোগও। বিআরআই নিয়ে ইকবাল আহসানের দুই পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আছে। চীন $18 ট্রিলিয়ন অর্থনীতি, এখন বিশ্বের 80 দেশের সর্বোচ্চ বাণিজ্যের অংশীদার। পণ্য উৎপাদনে উৎকর্ষতা, প্রযুক্তির অনন্য উদ্ভাবন, বহুমাত্রিক খাতে বিনিয়োগ আর বৈশ্বিক অবকাঠামো উন্নয়নেও অপ্রতিরোধ। মাত্র 21 বছরে বাংলাদেশের সাথে থাকা 7% বাণিজ্য উঠে গেছে 18%। তাই পুরো বিশ্বকে একসাথে গাঁথতে 2013 সালে হাতে নেওয়া অভিনব উদ্যোগ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাংলাদেশের এই অগ্রগতিকে দেবে নতুন মাত্রা। আমাদের কিন্তু চেষ্টা করতে হবে যে আমার উৎপাদন সক্ষমতা, প্রতিযোগিতা সক্ষমতায় এটা কিভাবে আমি কাজে লাগাতে পারি। এই উদ্যোগের সাথে বাংলাদেশের যোগসূত্র তৈরি হয়েছে বেশ কয়েক বছর। এরই মধ্যে যোগাযোগ, বিদ্যুৎ, জ্বালানি ও তথ্য প্রযুক্তি সহ নানান খাতে করা হচ্ছে বড় বড় বিনিয়োগ। চীনা দূতাবাসের তথ্য মতে, এই উদ্যোগের আওতায় $40 বিলিয়ন বিনিয়োগ করা গেলে প্রবৃদ্ধি বাড়বে 3%, আর কাজের সুযোগ তৈরি হবে বাড়তি 36 লাখ মানুষের। সেই সাথে 12.5% রপ্তানি বৃদ্ধির পাশাপাশি 2.5% কমবে চরম দারিদ্র। যেহেতু বিআরআইয়ের মাধ্যমে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা শক্তিশালী হচ্ছে, এটার অর্থ হলো যে আমার কস্ট অফ ডুইং বিজনেসটা কিছুটা কমবে। আপনি যদি কানেক্টেড হতে পারেন বোথ, যেখান থেকে ইনপুট সাপ্লাই হবে আর যেখানে আপনি আউটপুট মার্কেটিং করবেন, তাহলে আপনার যে বিজনেস খরচ যেটা, সেটা অনেকটা কমে আসে। এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায়ও সমান্তালে ভূমিকা রাখবে বিআরআই বাস্তবায়নে করা বিনিয়োগ, যার মাধ্যমে কমে আসবে পণ্য রপ্তানির সময়। যুক্তরাষ্ট্র ও কানাডার মতো দেশে বাণিজ্য বাড়বে 33% পর্যন্ত, অন্তত 75 দেশের সাথে ব্যয় কমবে 1%। এরই মধ্যে $40 বিলিয়ন রূপরেখার বিপরীতে প্রায় $4.5 বিলিয়ন ছাড়ও করেছে দেশটি। তারা যে মাত্রায় আমাদেরকে সহায়তা করতে চান, তার থেকেও বেশি পরিমাত্রায় আমাদের বিনিয়োগের চাহিদা রয়েছে এখানে। এগুলো আমাদের এই অবকাঠামো সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পার্টিকুলারলি মার্কেট অ্যাক্সেসের চ্যালেঞ্জ, পার্টিকুলারলি ট্রিপস আমরা সেখান থেকে উত্তরণ হয়ে যাবে, এই জায়গাগুলোতে আমরা এই এই বিআরের ইতিবাচক ফলগুলোকে আমরা ব্যবহার করতে পারব। বর্তমানে চীনের বাজারে 98% শুল্কমুক্ত সুবিধা থাকলেও বাংলাদেশের রপ্তানি $1 বিলিয়নের নিচে। ইকবাল আহসান, চ্যানেল 24, ঢাকা।